গুড মর্নিং বন্ধুরা, শনিবার সকালে তোমাদের সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক অনেকটা স্বাগত। তো সকাল সকাল কিন্তু রান্না বসে পড়েছে, যদিও আজকে ব্রেকফাস্টে তেমন কিছু হয়নি, কারণ গতকাল রাত থেকে যেহেতু অমাবস্যা পড়ে গেছে তো আমাদের মন্দিরের ভোগ সকালে আসে, তোমরা জানো তো সেটাই। আজ সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, তাও সবাই তো খাবে না, তাই জন্যই আরও হয়ে যাচ্ছে। তো দুপুরের লাঞ্চের জন্য আজকে যেহেতু শনিবার এবং নিরামিষ, তার উপর আজকে প্রায় যতক্ষণ ব্লগ যাবে আরও পরে বুঝতে পারবে পুজো পুজো করে একটা ব্যাপার রয়েছে আজকে, তাই জন্য ভাবলাম খিচুড়ি আর লাবড়ার থেকে বেস্ট আইটেম কিছু হতেই পারে না, তাই জন্য আজকে দুপুরের লাঞ্চে করছি পাঁচমিশালি সবজি, যেটাকে আমরা বলি পাতি ভাষায় লাবড়া। তো দেখো, প্রথমে কিন্তু আমি জাস্ট নর্মালভাবেই বলে দিচ্ছি তোমাদের, একবার তোমরাও প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তেলের মধ্যে জাস্ট পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা, এই দিয়ে নাড়িয়ে আলুটাকে দিয়ে দেবে। দিয়ে দেখতেই পাচ্ছ পরপর সবজি যাচ্ছে, ঠিক যেটার সাথে যেটা মানায়। প্রথমে আলু, থোড় আর পটল, এই দিয়ে নুন দিয়ে হালকাভাবে নাড়বে আর স্টিমটা স্লো রেখে ঢাকা দিয়ে দিয়ে করবে। যেই সবজিটা একটু মজে গেল, তারপর দেখো আমি বরবটি দিলাম, দিয়ে এবার আমি একটু নুন দিয়ে হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে এবার কষানোর টাইম। তো তারপর কাঁচকলা দেবো, ঠিক একটার পর একটা, যার পর যে সবজিটাকে মানায়। একদম লাস্টের দিকে দেবো কুমড়ো আর বেগুন। তো ওদিকে জলটাও দেখো গরম করতে বসিয়ে দিয়েছি, একটু উষ্ণ গরম হবে। আর মনে হলো না, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, তাই দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ওই বললামই তো স্টিমটা স্লো আছে, যতটা ভালো মজে যাবে তত ভালো। তারপর দেখতেই পাচ্ছ এরকমভাবে ভাবে নাড়তে নাড়তে জিনিসটা আস্তে আস্তে কষেও যাবে আর মিডিয়াম তেলে তোমার হয়েও যাবে। আর প্রায় কষানো শেষ, তাই জন্য দেখো কুমড়ো আর বেগুন দিয়ে দিলাম। লাস্টে কেন দিলাম, নাহলে তো কুমড়ো বেগুনকে এমনিও কতটা খুঁজে পাবো জানি না, তো আরও যদি আগে দিতাম আরও খুঁজে পেতে না, তাই জন্যই লাস্টের দিকেই প্রায় দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দেবো। দিয়ে তারপর জলটা আমি দিয়ে দেব, দিয়ে তো ন্যাচারালি ঢাকা দেওয়ার পালা। তারপর ওটা ফুটবে, তারপর অবশ্যই লাস্টের দিকে তো কিছু দেওয়ার থাকবেই, তো এবার এটা আগে ভালো করে ফুটে নিই, তারপর বলছি আর কী দেবো। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আবার একটু মনে হলো নুন দেওয়া প্রয়োজন আছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দেবো যেটা মেন জিনিস, সেটা হলো ভাজা মশলা। এটা তোমরা জানোই আমাদের করা থাকে, সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় নেড়ে এটাকে গুঁড়িয়ে রেখে দেবে। যে কোনো রান্নায়, নিরামিষ রান্নায় দুর্দান্ত স্বাদ আনে। আর লাস্টে একটু ঘি দিয়ে বাস, রান্না কমপ্লিট। এবার যখন লাবড়া হয়ে গেল, এবার তো খিচুড়ি করতে হবে, তো গোবিন্দভোগ চালের আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। বাট তাড়াতাড়ি আছে তাই একটু ভাবলাম প্রেশার কুকারেই করে নিই। প্রেশার কুকারেই চাপিয়ে দিলাম, নর্মাল জিনিস দিয়ে যেমনভাবে ওটা চাপালাম তেমনই বলতে পারো। তোমরা জানো আমি খুব কম উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি, তো নর্মাল জাস্ট তেলের মধ্যে সেম তেজপাতা শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর একটু আদা, এই দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা যেই হালকা ভাজা হয়ে গেল, একটু আলু দিলাম, মানে একটা আলু, কিছু দেবো না তাই, একটা আলু, একটু একটা ছোট্ট টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, এই দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আগে ভালো করে একটু নাড়িয়ে নেবো। একটু হলুদের গন্ধটা যেতে হবে তাই না? তো তারপর দেখো আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়ার পর আবার ভালো করে নাড়তে হবে, যদিও আর গোবিন্দভোগ চাল দিয়ে করবো বলেই দিলাম। আর এখানে মুগ ডাল আছে হলো 250 মুগ ডাল আর 250 গোবিন্দভোগ চাল, সেম সেম দিলাম, তাতে টেস্টটা কিন্তু বিশাল ভালো হয়। আর যদি তোমাদের মনে হয় না আমি আরেকটু বেশি চাল দেবো, সে দিয়ে দিও, তাতেও কোনো সমস্যা নেই। তো দেখো চালটা ধুয়ে রাখা হয়েছিল, তারপর এখন আবার চালটা দিয়ে দিলাম, চালটা দিয়েও একটু নাড়িয়ে নেব, তারপর জল দেব। অবশ্যই নর্মাল ঠান্ডা জলই আজকে দিচ্ছি, উষ্ণ গরম জল দিলে কোনো খারাপ কিছু নেই। আর হ্যাঁ, এটা তো একটু ভাজা মশলা যাবে, তাই জন্য অল্প একটু ভাজা মশলা দিয়েই দিলাম। দিয়ে নাড়িয়ে যেটুকু জল প্রয়োজন সেইভাবে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবে। তারপর 10 থেকে জাস্ট 15 মিনিট যেই হবে, তারপর ঢাকাটা মানে গ্যাস বন্ধ করে দেবে, ঢাকাটা যেই খুলবে তারপরে লাস্টে কিন্তু অবশ্যই সার্ভ করার আগে একটু ঘি দিয়ে দিও, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে এবং পুজোর রেসিপি মনে হবে। রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা জানোই অমবস্যার দিন আমি একটু কালী মন্দিরে যাই, তো আজকে আমার সাথী হয়েছে আমার বর, তো দেখা যাক চলো তোমাদেরকেও মাকে দর্শন করিয়ে নিয়ে আসি। ওই দান 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 ওই
তোমাদের সামনে সেই অনেকক্ষণ পর আবার এলাম। পুজো দিতে যাওয়ার সময় তোমরা দেখেছিলে আজকে মন্দিরে অসম্ভব ভিড় ছিল, যার জন্য ক্যামেরা সেইভাবে কিছু করিও নি, আর বাড়ি এসে আর ক্যামেরা অন করা হয়নি। তারপর এই যে দেখো একটু শুয়েছিলাম দুপুরবেলা, শোয়ার পর এই যে উঠে এখন এগুলো একটু সব ভাজ করে নিচ্ছি, ওই যে ওগুলো ভাজ করে নিয়ে তারপর আমার আবার মন্দিরে যাওয়ার আছে। এবার মন্দিরে বলতে কোথায় সেটা তোমাদের আগেই বলে দিই, তারপর না রেডিও তোমাদের সামনে অবশ্যই আসবো। সেটা হলো আজকে যেহেতু শনিবার তো বড় ঠাকুরের পুজো, ভাদ্র মাসের একটা করে আমাদের আমার ও বাড়িতে ভাদ্র মাসের এই মোটামুটি এইরকম একটা তিথিতেই একটা শনিবার আমাদের ও বাড়িতে পুজো হয়, প্রতি বছরই হয়। তো এই বছর তো হবে না যেহেতু আমাদের ও বাড়ির কালো সূচ, তো তাই জন্য আমি যেহেতু করি মায়ের সাথে আমিও উপোস করি বলে, তাই আমি আমাদের এখানে পিঙ্ক কলেজে মন্দির বড় ঠাকুরের মন্দির আছে তো সেখানে গিয়ে আজকে পুজো দেবো, তাই উপোস করেছি। তো এইসব জোগাড় করে রাখবো, এই যে সব জাস্ট ফল টল ধুলাম, এবার সব রেডি করে নিয়ে যাব। ওই 4:45 বেজে গেছে, 5:30 নাগাদ যাওয়ার ইচ্ছে আছে। তো যতটা পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, এখানে আমার জিনিসও সব রেডি। তোমাদের চট করে চলো ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই। এই দেখো আর এই যে সব রেডি, এখানে দুধটা নিয়ে যাচ্ছি গিয়ে মেশাবো। এই যে মামুনিও রেডি, চলে এসছি। আসার পরে প্রসাদটাকে রেডি করে সবাইকে মানে পাড়ার আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর বাড়িতে আজকে তোমরা দেখেইছো খিচুড়ি হয়েছিল, তো রাতে মোটামুটি 9:30 বেজে গেছে, খাবারটাও খেয়ে নিলাম, ও আসার আগেই আজকে খাবার খেয়ে নিলাম। শরীরটা খুব এতটা গরম করছে না, তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে, তাই আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না। আমি জানি আজকের ব্লগটা হয়তো অনেকটা ছোটো হলো, বাট তবু যতটা পারলাম সারাদিনে তোমাদের জন্য সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। আজ একটা একদম অন্যরকম দিন বলতে পারো, তোমাদের সাথে দেখালাম চেষ্টা করলাম, পুরোটাই বলতে গেলে পুজো পুজো করেই কেটে গেল আজকের দিনটা। তো যাই হোক আশা করছি আগামীকাল তোমাদের সামনে ফেরত আসবো নতুন একটা ভালো ভালো ব্লগের সাথে। তো আজকের জন্য বাস বাই, ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। অবশ্যই কেমন লাগছে নিচে কমেন্ট সেকশানে জানিও। আজকের জন্য বাস টাটা, গুড নাইট।